अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। আমি মেনুকা আবারো ফিরে এসেছি দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকাল সকাল অনেক জামা কাপড় কেচে তার ভর্তি করে মেলে দিয়েছি, আর অনেক রৌদ্র, কয়েকদিন তো বর্ষাকাল ছিল তার জন্য জামা কাপড় অনেক জমে গেছে, তো সেইগুলো এখন মেলে দিয়েছি। ছাদ বাগানটা একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদের হয়তো ভালো লাগবে ভিডিওগুলো, আর ফুল ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তবেই বুঝতে পারবেন সারাদিনে আমি কী কী কাজ করি সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরছি। গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো যাই হোক, কুয়ের ডোগাটা কালকে রান্না করেছি, তার একটা ডোগা আছে। আর এই বাড়ির বাগানটা অনেকটাই জঙ্গল হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। এখন সকাল সকাল একটা দারুণ নাস্তা রেসিপি করব, তার জন্য পরিমাণ মতন চিনি নিয়েছি, আর এখানে গমের আটা নিয়েছি 2 কাপ মতন, আর 1 কাপ নিয়েছি ময়দা। এখন পরিমাণ মতন গমের আটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়েছি রুল ময়দা, 1 চিমটা দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচের মধ্যে 1/2 চা চামচ দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আপনারা না দিতেও পারেন, থাকলে দিবেন না থাকলে না দিবেন, তেলটা দিলে ভালো হবে। তো ভালো মতন এখন ডোটা করে নিচ্ছি, এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা করে নিব। খুব একটা সুন্দর ব্যাটারটা করতে হবে, পাতলা একদম, খুব গাঢ় থাকলে ভালো লাগবে না। আর পানিটা একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিচ্ছি, আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটার আমার একদম রেডি, পারফেক্ট, খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে একটা কড়াই বসে দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল সাদা, আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিতে পারবেন। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ব্যাটার অল্প অল্প করে, খুব সুন্দরভাবে ব্যাটারটা দেওয়া হয়েছে একদম গোল করে। আমি তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে, তেলে সুন্দরভাবে ভিতরটা একদম নরম তুলতুলে হবে। একটা পিঠ আমি উল্টে দিচ্ছি, আরও পাশে 2টা দিয়ে দিচ্ছি, পাশে আমি 2টো দিয়েছি, এইগুলোও আস্তে আস্তে উল্টে দিব। এটা খুব গোল্ডেন কালার হয়েছে, ওটা উঠিয়ে নিচ্ছি, দিয়ে ওই কড়াইটাতে একদম লেগে যাচ্ছে, আর আস্তা সহ্য করতে পারছে না যেহেতু একদম পাতলা কড়াইটা, তার জন্য ওটা চেঞ্জ করে আবারও একটা দিয়েছি। তো এটাতে সবগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হয়েছে আমার এই মিষ্টি পিঠিয়ে, দারুণ রেসিপি, কিন্তু সকালকার নাস্তা একদম জমে যাবে। আর এখানে আজকে রান্না করছি শাক তরকারি, তো শাক তরকারি সবজিটা কী কী নিয়েছি সেটা দেখাচ্ছি। পটল, করলা, আলু, বেগুন, মিষ্টি কুমড়া আর পেঁয়াজগুলো, 7 রকমের সবজি একসঙ্গে যদি রান্না করা যায় দারুণ টেস্টি হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্নাটা হবে, আর খেতেও ভালো লাগবে। তো এখানে তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো মতন বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে পেস্ট একসঙ্গে, তারপর দিচ্ছি পরিমাণ মতন হলুদ লবণ, লঙ্কা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এখন ভালো মতো মশলাটা কষাবো, একদম অনুষ্ঠান বাড়ির মতন রান্নাটা হবে। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এদিকে আমার মশলা কখন হয়েছে। তারপর সবজিটা আমি কেটে রেখেছি, কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তো এদিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, খুব সুন্দরভাবে কচলে কচলে পরিষ্কার করে নিয়েছি, তারপর সবজিটা অ্যাড করে দিচ্ছি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করবো ঢাকা চাপা দিয়ে। এই রেসিপিগুলো খেতে দারুণ সুস্বাদু,
আর হেলদি একটা সবজি, একদম অনুষ্ঠান বাড়ির মতন। এই রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। সংসারে কিছুটা কাজ করতে করতে একটা সময় বেঁচে গেছে, আজকে তেমন কিছু রান্না করবো না। শাক তরকারি একটা পাঁচমি চলি এটাই খেয়ে নেব। আর কালকে রান্না আছে কিছু চিকেন, সেটা দিয়ে চলে যাবে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে দিব। তারপরে আবারও ঢাকা দিলে আবারও নাড়াচাড়া করে কষে নিচ্ছি। একদম শুকনো শুকনোভাবে হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো পানি 2 কাপ। যেহেতু আলু আছে, আলু চাষ করতে হতে একটু পানি লাগবে বেশি, ছোটো কাপে 2 কাপ দিলেই হয়ে যাবে। কালারটা দেখছেন কত সুন্দর, আমার রান্না হয়ে যাবে, ততক্ষণ অপেক্ষা করবো। এদিকে মাংসটা গরম করে নিয়েছি আর ভাত, আর এই যে তরকারি। কালারটা দেখছেন কত সুন্দর, হেভি কালার এসছে। তারপর আবারও কাঁচা কুচা শুরু করবো, ওইগুলো তো শুকে গেছে একটার, সেগুলো নামিয়ে নিয়েছি। তারপর আবারও মেলে দিচ্ছি যে দুটো মশারি তারপর এই সবগুলো কেচেছি। আর এদিকে চিরুনিগুলো অনেকটা নোংরা লাগছে, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো টুকিটাকি সংসারের কাজ যদি ডেলির করা যায় তো সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর বাড়িটা দেখেও মনটা ভরবে। তো আমি ছেলের ঘরটা একটু ধুলো ধুলো লাগছে, তো তার জন্য ঝুলটা ঝেড়ে পরিষ্কার করে খাটটা, তারপরে বিছানাটা পেতে দেবো, ঘরগুলো মুছে নেব। এগুলো তো রোজকার ডেলি রুটিন, আপনাদের হয়তো সবারই জানা। তো আবার কী কাজ দেখাও, তো কীভাবে আমি কাজগুলো করি পাই টু পাই সেটাই দেখাই। এই কাজগুলো সবাই করতে জানে, আমরা সবাই জানি যে সংসারে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে চাই, এবং ঘরগুলোও ভালো লাগবে আর মনটাও হেলদি থাকবে। এটা সবাই চাই, আমরা মেয়েরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমার কাজগুলো আপনাদের ভালো লাগে কি না সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমার উপর থেকে ঝুলটা ঝাড়া হয়ে গেছে, এখন নিচের পরিবর্তনগুলো ঝাড়বো। জানলা কপাট এগুলা খাট পরিষ্কার করব, তারপরে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে আর আগে কেমন লাগছিল। তো জানলার কোনায় কোনায় এগুলো বাসা বেঁধে থাকবে, তো এগুলোকে ভালো করে যদি ক্লিন করা যায় তাহলে বাসাটা দেখতে পাওয়া যাবে না। চারিধারটা আমি ঘুরে ঘুরে কেমন সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কোনো জায়গাতে যদি পোকামাকড় থাকে সেগুলো নিচে পড়ে যাবে। ভালো করে একদম সুন্দর করে ঘুরে ঘুরে আমি ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরে তেমন ঝুল নাই, তো ডেলি আমি এগুলো পরিষ্কার করি। আর ছেলের ঘরটা তো কোনো কথাই নাই, ছেলের ঘরে তো কোনো রকমের নোংরা থাকতে দিবে না, তো ডেলি 2-1 দিন পর পরই ওর পরিষ্কার করে দিই ঘর। চাদর চেঞ্জ করতে সপ্তাহে 2টো করে চাদর চেঞ্জ করতে হয়। কত সুন্দর পরিপাটি লাগছে এদের ঘরটা মুছে পরিষ্কার করে। আমার এইদিকে চিরুনিগুলো পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ আমার করে পরিষ্কার করে গ্যাস মুছে পরিপাটি করে নিয়েছি। একটুখানি জাস্ট আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আমার কিচেন পরিপাটি করেছি আর আমার কাজগুলো কেমন হয়েছে আপনারা বুঝতে পারবেন। তো এই তো বিকালবেলায় ফুচকা এসেছে, ফুচকাগুলো এখন আমরা কিনলাম, মা ছেলে খাওয়া ভাবলাম, তো ছেলে বলছে খাবো না, আমি অনেক কিছু খেয়েছি খাবো না তুমি। তো ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোন অংশ ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটা পরিবর্তিত ভিডিও আনাতে চেষ্টা করতে থাকবো। ভালো থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে ভিডিওতে।